বিয়ে করব, বউ হবে, মজা করব, ঠিক আছে? কারণ বাইক দেখে পাঁচটা মেয়ে পটাইছে আর নিজে একা ক্ষমতায় একটা মেয়ে। তো দর্শক কমেন্ট বক্সে আপনারাই জানাবেন যে ভাইয়ের কাছে আসলে বউ থাকবে কি থাকবে না। আমি তো আমার লাইফে প্রেম করছি হিউজ। বিয়ের পর বাইকটা কি ছেড়ে দেওয়া ভালো না বউকে ছেড়ে দেওয়া ভালো? বউকে ছেড়ে দেওয়া ভালো। বাইকই চল ভাই। ওয়েট 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 ওয়েট, এক মিনিট, যেমনি করে চালাইতেছেন লাগে তো মনে হয় যে আপনার দাদা সব বাংলাদেশে আপনার লাগে কিনা রাখছে। তাই তো মনে হয়। তাহলে বিয়ে করেন না কেন? বিয়ে করছেন? নাই যে বিয়ে করছি না। কি বিয়ে করছেন? এই যে বাইক রে। মানে দর্শক দেখছেন বাইক রে বিয়ে করছি। মানে বুঝলাম না। আচ্ছা এটার পিছনে কিরকম খরচ হয় আপনার প্রতিদিন? প্রত্যেকদিন 300-350 টাকা তেল খায়। বোর পিছনে কিন্তু প্রায় যায় না, অনেক সময় না দিলেও চলে। না দিলে চলে, ঠিক আছে, এই জন্য তো এটাই বাইসা নিছেন। কেন এটা কেন বাইসা নিলেন? আচ্ছা এই যে আপনার একটা বন্ধু, এই যে ক্যাবলা কেন্তো, এই যে এই সুইসাইড, এই যে মানে কি কম সুন্দর একটা পোলা, এই পোলাটার পিছনে না ওটা যদি একটা গার্লফ্রেন্ড উঠাইতেন মানে বাইকটা চালায় একটু মজা বেশি পাইতেন না? গার্লফ্রেন্ড উঠে যে মজাটা পাওয়া যায় আসলে ফ্রেন্ড উঠায় এতে বেশি মজা পাওয়া যায়। ও দেখেন আরেকজন চিত হয়ে পড়ে যায় আমার কথা দেখে দেখে। আচ্ছা আপনি বিয়ে করেছেন? না করেননি। বিয়ে করবেন? ইচ্ছা আছে। ইচ্ছা প্রত্যেকটা ছেলেরই একদম কমন একটা ইচ্ছা, আর এই ইচ্ছাটা কিন্তু একদম ছোটবেলা থেকে যে আমি বিয়ে করব, বউ হবে, মজা করব, ঠিক আছে? কিন্তু ফার্স্ট টাইম বলছে যে বাইককে বিয়ে করেছে, এখন কি দুজনকে সতীন বানাবেন? মানে এটা সতীন হবে যেটা যাকে আমি বিয়ে করব এটা। আচ্ছা আপনি হবেন না। আমি কিন্তু জানি যে হাজবেন্ড মানে সতীন কিন্তু সতীন হয় না, সতীন কিন্তু সতীন হয় না, সতীন কিন্তু হাজবেন্ড হয়, এটা মানেন? এটা তো মানি না। কেন মানেন না? বউ সতীন হয় নাকি? আর বোর যদি ইচ্ছা থাকবে যে আমার হাজবেন্ড বাইক চালাতে পারবে না কারণ হাজবেন্ডের ক্ষতি হতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে, প্রত্যেকটা মেয়ে চায় তার হাজবেন্ড শরীর ক্ষত থাকুক বা ভালো থাকুক, তো সেক্ষেত্রে আপনি কি করবেন? বউ ছেড়ে দিবেন না বাইক ছেড়ে দিবেন? বউরে শ্বশুর বাড়ি পাঠিয়ে দেবো আর বাইক আমার বাসায়। মানে বউ ছাড়বেন না, না ছেড়ে পাঠিয়ে দিবেন? হ্যাঁ না ছেড়ে পাঠিয়ে দেবো, তোমার জন্য যেটা না পছন্দ তুমি বাসায় থাকো, আমার বাসায় না শ্বশুর বাসায়। মানে বাপের বাড়িতে? বাপের বাড়িতে। মানে দেখছেন এই মানে এই যে ছেলেগুলো এত সুন্দর, বউকে ভালোবাসবে না তারা ভালোবাসবে বাইককে, মানে প্রয়োজন হলে বউকে ছেড়ে দিবে কিন্তু বাইক ছাড়বে না। আচ্ছা আপনার লাইফে কয়টা প্রেম করছেন এই বাইক দেখে মানে প্রেম হয়েছে কয়টা? আমার লাইফে কয়টা মেয়ে পটাইছেন? বাইক দেখে না, এমনি সিরিয়াস ছিল একটা আর যা ছিল ফ্যাক্ট। আচ্ছা কিন্তু এই বাইক দেখে মানে মানে বাইক দেখায় কয়টা পটাইছেন? 4-5টা। মূলত আপনার আপনার গুণাগুণ কিরকম? আপনি একা মানে বাইক ছাড়া কয়টা পটাইছেন? বাইক ছাড়া হলো একজন একজন। দেখেন তার মানে তারও কোনো ভ্যালু নাই বাইকের সামনে, কারণ বাইক দেখে পাঁচটা মেয়ে পটাইছে আর নিজে একা ক্ষমতায় একটা মেয়ে। তো দর্শক কমেন্ট বক্সে আপনারাই জানাবেন যে ভাইয়ের কাছে আসলে বউ থাকবে কি থাকবে না। কেমন মেয়ে পছন্দ? চিকন না মোটা? আমার মেয়ে পছন্দ হইলো সে আমার কথা শুনবো কিন্তু আমি তার কথা শুনবো না। তেরা পোলাপান আমি হলে শুনতাম না। আচ্ছা যাই হোক, মানে আপনি আমি এটা বলি না, আমি বলছি আপনার মেয়ে মানে চিকন মেয়ে পছন্দ না, আমি বলি চিকন মেয়ে নাকি শুকনা মেয়ে না মিডিয়াম মেয়ে, মেয়ে কিরকম পছন্দ বউ হিসাবে? মানে আল্লাহ যেটা কপালে রাখছে ওইটাই হবে। চিকন মোটা বলে কোনো কথা নাই, মানে মেয়ে ভালো মানে তার বিয়ে করবে তার মন ভালো হইতে হবে, তার মানে কি তার কথা শুনতে হবে, কালো ফাশা দিয়ে কোনো মেয়ে না, কিন্তু মানে বুঝছেন তো বিষয়টা দর্শক যে সে ভাই এটা কোনো কথা বাইন্দা রাখবো সারাদিন বেশি করলে। তো এখন আমি যাবো পিছনারটার কাছে, সে তো বউ মানে মন ভালো লাগবে, সব ভালো লাগবে, তার কথা শুনবে, সব ঠিক আছে, বাইককে ভালো না বাসলেও চলবে, তাই না? বাইক ছেড়ে দিন কারণ ভালো মন আলাপ হয়ে যাবে না, বাইক ছেড়ে দিন। তো ভাই আপনি যা মানে শুনলেন এতক্ষণ আপনার এই যে লাল টুকটুকি টমেটোর কথা শুনলেন এতক্ষণ, তো যাই হোক এখন আপনি কি বলেন, আপনি প্রেম টেম করতেছেন? আমি তো আমার লাইফে প্রেম করছি হিউজ। আচ্ছা আপনি অনেক কইরা লাইছেন ভাই, বুঝছি আপনার কাছে বেশি দিন যাওয়া যাবে না। তো মূলত কথা আপনি বলেন যে বিয়ের পর বাইকটা কি ছেড়ে দেওয়া ভালো না বউকে ছেড়ে দেওয়া ভালো? বউকে ছেড়ে দেওয়া ভালো। আমি আজকে একটা বর্দা দিয়ে এখান থেকে শেষ করি, এই লোকের বউ কি কমু জীবনও বাইক চালাতে পারবে না বিয়ের পরে দেখেন।